তো হ্যালো বন্ধুরা, আমি বিপুল চলে এসেছি ফ্রি ফায়ার নতুন ভিডিও নিয়ে। তো বন্ধু, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিজুয়াল এফেক্ট কিভাবে চেঞ্জ করতে হয়। তো বন্ধু, তোমরা যদি না জেনে থাকো ভিজুয়াল এফেক্ট কি, তো বন্ধু তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, যখন কোনো এনিমিকে তোমরা কিল করো তখন এরকম একটি লোগো দেখতে পাও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই লোগোটাকে চেঞ্জ করে এরকম একটি লোগো তৈরি করবে। এছাড়া তোমরা যখন জোনের মধ্যে ড্যামেজ করো তখন তোমাদের স্ক্রিনের মধ্যে এই রক্তের ছাপ চলে আসে। তো বন্ধুরা, তখন তোমরা ভালো করে ফাইট করতে পারো না। তো বন্ধু, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে সেই রক্তের চিহ্নগুলি রিমুভ করবে। বাস বন্ধুরা, তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনের অপশনে ক্লিক করে দিও। চলো ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, তো সবার প্রথমে আমি আপনাদেরকে ক্লাসিক করে দেখিয়ে দিচ্ছি ক্লাসিক করলে কি হয়। তো বন্ধুরা, আমি ট্রেনিং মোডে চলে এসেছি এবং আমি একজনকে হেডশট মেরে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছ এই এফেক্টটি। তো বন্ধুরা, আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে। তো বন্ধু, এই এফেক্টটি আমার খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে নো ব্লাড করে দেখিয়ে দিচ্ছি এফেক্টটি কেমন হয়। তো বন্ধু, আপনারা দেখতে পাচ্ছ আমি এখন নো ব্লাড করে দিচ্ছি এবং আমি একজনকে হেডশট মেরে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধু, আপনারা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে এই এফেক্টটি মোটামুটি আমার ভালোই লাগে, আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, তোমরা কমেন্টে জানাবে এই দুটো এফেক্টের মধ্যে কোন এফেক্টটি তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো এবং কোন এফেক্টটি তোমরা রাখতে চাও। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে স্লো মোশনে দেখিয়ে দিচ্ছি এফেক্টগুলি রাখতে কোন কোন সেটিং করতে হবে। তোমরা যদি এই এফেক্টটি রাখতে চাও তাহলে তোমাদেরকে সবার প্রথমে যেতে হবে কন্ট্রোলে। তো বন্ধু, আমি আপনাদেরকে স্ক্রিনের উপরে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের কন্ট্রোলে আমি চলে গেলাম, তারপর বন্ধু নিচে স্লাইড ডাউন করবে। তোমরা স্লাইড ডাউন করার পর দেখতে পাবে ভিজুয়াল এফেক্ট এখানে লেখা আছে। তো বন্ধু, ক্লাসিক করে দিবে তাহলে এই এফেক্টে তোমরা দেখতে পেয়ে যাবে। তো বন্ধুরা, এবার এই এফেক্টটি করতে গেলে তোমাদেরকে সেই একইভাবে সেটিংয়ে যেতে হবে প্রথমে। তারপর আমি সেটিংয়ে চলে গেলাম, তোমাদের কন্ট্রোলে যাবে, তারপরে এখানে নিচে স্লাইড ডাউন করবে। তোমরা স্লাইড ডাউন করার পর ভিজুয়াল এফেক্টে যায় নো ব্ল্যাড করে দিবে। তোমাদের এর আগেরটার মধ্যে ক্লাসিক করেছিলাম, এবার নো ব্ল্যাড করে দিবে তাহলে এই এফেক্টটি দেখতে পেয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে দেখাবো জোনের মধ্যে ড্যামেজ খেলে স্ক্রিনের উপরে যে রক্তগুলি চলে আসে সেই রক্তগুলি তোমরা কিভাবে রিমুভ করতে পারবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছ আমি জোনের সামনে চলে এসেছি, আমি আপনাদেরকে এবার ফুল ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সবাই কন্ট্রোলে যাবে এবং ভিজুয়াল এফেক্টটাকে ক্লাসিক করে দিবে। তোমাদের ক্লাসিক করে দিয়েছি, তোমাদের এবার দেখতে পাচ্ছ আমি জোনের ভিতরে আছি, দেখো রক্ত দেখাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আপনার রক্ত দেখাচ্ছে। তোমাদের এবার আরেকবার সেটিংয়ে যাবে, সেটিংয়ে যাওয়ার পর হচ্ছে ভিজুয়াল এফেক্টটিকে নো ব্ল্যাড করে দিবে। তোমাদের আমি এখানে দেখতে পাচ্ছ আমি এখানে নো ব্ল্যাড করে দিলাম। তো বন্ধুরা, এবার জোনের ভিতরে আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কোনো রক্ত বাড়াচ্ছে না। তো বন্ধুরা, এইভাবে তোমরা সেটিংটি চেঞ্জ করে নিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবে। তোমাদের এরকম টপিকের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা অপশনে ক্লিক করে দিও। এখনকার জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।